আফগানি পটেটো বুলানি অসম্ভব মজার, নামেও যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণ মজার। আমাদের দেশের আলু পরোটার মতো দেখতে হলেও এটা স্বাদে রয়েছে অনেকটাই পার্থক্য, আর তৈরি করারও রয়েছে একটা কায়দা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম এই মজার নাস্তাটি। এই নাস্তাটি চায়ের আড্ডাতেও বানিয়ে নিতে পারবেন, এছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। খুব সহজ তৈরি করা। প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি, ময়দা থাকলে ময়দা নেবেন, তার সাথে স্বাদ মতো লবণ এবং এক চা চামচ চিনি দিয়েছি, সাথে রেগুলার রান্নার তেল এক চা চামচের থেকে কিছুটা বেশি। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে হাফ কাপ পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করা হয়ে গেছে, এক সাইডে কিছু দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য। পুর তৈরি করার জন্য আমি আগে থেকে চার পাঁচটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে আলুর মধ্যে খুব বেশি গোটা গোটা না থাকে সেইটা নিশ্চিত করে। আলুটা ম্যাশ করা হয়ে গেলে একেবারে ঘরোয়া কিছু মশলা অ্যাড করব, চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে মরিচ কুচি, তার সাথে পেঁয়াজ কলি কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আমাদের দেশীয় আলু পরোটাতে নর্মালি আমরা টমেটো, পেঁয়াজকলি এবং ক্যাপসিকাম ইউজ করি না, এইখানে এই তিনটে উপকরণ বাড়তি দেওয়ার কারণে অসম্ভব ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল, আমি একটু গরম করে এখানে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে সমস্ত উপকরণ। মেশানো হয়ে গেলে আমার কিন্তু পুর বানানো একদম রেডি। এখন যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে রুটি তৈরি করে নেব। রুটিগুলো যাতে প্রত্যেকটাই এক সমান হয় আগে থেকেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, এক কাপে থেকে আমার সাতটা হয়েছে। খুব বেশি বড়ও করবো না, আবার একেবারে ছোটও করবো না, পাতলা পাতলা করে রুটি তৈরি করব। নর্মালি আমরা যেভাবে বাসায় রুটি খাই সেরকম করে। রুটি তৈরি করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সেই পুরটা। পুর আপনি কম বেশি কতটুকু দিতে চান সেটা আপনার উপরে নির্ভর করছে, বেশিও দিতে পারেন একটু কম করেও দিতে পারেন, তবে একটু বেশি করে দিলেই ভালো লাগবে খেতে। হাতে সামান্য একটু পানি নিয়ে রুটির চারদিকে আমি এইভাবে একটু ভিজিয়ে নেব, এতে করে খুব ভালোভাবেই আটকে যাবে। এখন এটা আমি তিন কোণা শেপ দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। বোলানি সাধারণত এভাবে তিন কোণা ভাঁজ দিয়েই বেশিরভাগ সময় তৈরি করা হয়, আবার কেউ কেউ আছেন অর্ধচন্দ্র বা চাঁদের মতো করে ভাঁজ করে, তবে আজকে আমি এভাবে তিন কোণা করেই ভাঁজ করে নিয়েছি। আমি সবগুলো বোলানি এভাবেই তৈরি করে নিয়েছি, এখন শুধু ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য প্যানে প্রথমে আমি শুকনো অবস্থায় এপাশে ওপাশে ভালো করে সেকে নেব, তারপরে হালকা এক চামচ তেল দিয়ে সুন্দর করে এপাশে ওপাশে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি একদম গরম গরম পটেটো বোলানি। অসম্ভব মজার এই বোলানিটা খেতে, চায়ের পাশাপাশি ভীষণ ভালো লাগে। এছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনে বা হালকা পাতলা মেহমানদারি আপ্যায়নেও কিন্তু রাখতে পারেন এই আফগানি পটেটো বোলানি। অসম্ভব মজার এই পটেটো বোলানি যদি আপনার ভালো লেগে থাকে, দেখা মাত্রই খেতে ইচ্ছে করে, তাহলে আর কী করার। আমার বাসার আশেপাশে বাসা হলে তাও তো দৌড়ে চলে আসতে পারতেন যে আপুর থেকে খেয়ে আসি, তা তো আর করার নেই, কষ্ট করে না হয় একটু নিজেই বানিয়ে খান, আর পাশাপাশি যাতে অন্য আপু ভাইয়েরাও বানিয়ে খেতে পারে তার জন্য হাতে যদি কয়েক সেকেন্ড সময় থাকে কষ্ট করে একটু শেয়ার দিয়ে দিবেন, আর আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকে আমার এই আফগানি পটেটো বোলানিটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং সুস্থতা কামনা করছি। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।